আমাদের মাঝে অনেককে দেখা যায় ওরা মানত করে মানত মানে এই সূত্র ধরে মসজিদে মিষ্টি জিলাপি রুটি বা এ জাতীয় খাদ্যদ্রব্য বিতরণ করে থাকে এটা দেওয়া যাবে কি না এবং যে দিচ্ছে যে মানত করেছে সে তার থেকে খেতে পারবে কিনা মসজিদে বিতরণ করা যেতে পারে মানতের খাবার দ্রব্য বা খাদ্যদ্রব্য এগুলো বিতরণ করা যেতে পারে কোনো সমস্যা নেই আর এই মানত করাটা মূলত অপছন্দনীয় মাক্র মানত বিষয়ে বলতে বোঝানো হয় কোনো একটা বিষয় ব্যক্তি তার নিজের উপরে আবশ্যক করে নিবে যে বিষয়টা শরীয়ত তার উপরে আবশ্যক করে নেয় যেরকমভাবে কেউ এরকমভাবে মানত করে যে সে একটি ছাগল আল্লাহ রাব্বুল আলমের পথে দিয়ে দেবে গরিব মিসকিনদেরকে বিতরণ করবে তো এরকমভাবে যদি কেউ করে তাহলে সেটা মানত হিসেবে পরিগণিত হবে তো এ মানত যে ব্যক্তি যে নিয়তে যেভাবে করবে সেভাবে তাকে আদায় করতে হবে সে যদি মানত যখন করে তখন যদি এরকমভাবে মানত করে থাকে যে আমি যে মানতটা করছি এই মানতটা কেবলমাত্র গরিব মিসকিনদের মাঝেই আমি বিতরণ করব। তাহলে সে মানতের খাদ্যদ্রব্য বা যেগুলো সে দিচ্ছে তো এগুলো শুধুমাত্র কেবলমাত্র গরিব মিসকিনদের মাঝেই বিতরণ করতে হবে আর ওইখান থেকে সে খেতে পারবে না ওই মানতকৃত বিষয় বা খাদ্যদ্রব্য যেগুলো সে করেছে তার থেকে সে গ্রহণ করতে পারবে না নিজে খেতে পারবে না আর যদি এমন করে মানত করে যে আমি কিছু খাদ্য খাদ্যদ্রব্য বা কিছু খাবার মসজিদে বিতরণ করব কিন্তু সে নিয়ত করে নাই যে শুধুমাত্র গরিবদের মাঝেই সে বিতরণ করবে তো এরকম যদি করে থাকে তাহলে সে সেই মানতকৃত খাদ্যদ্রব্য থেকে সে নিজে খেতে পারবে ওরকমভাবে তার আত্মীয় স্বজন পরিবার বর্গ তারাও সেখান থেকে খেতে পারবে তো ওরকমভাবে মসজিদে যারা আসবে তারা সকলেই খেতে পারবে তো এখানে যে জিনিসটি বোঝা দরকার সেটি হলো সে যেভাবে মানত করবে সেভাবেই তাকে সেটা আদায় করে নিতে হবে সে যদি কেবলমাত্র গরিবদেরকে উদ্দেশ্য করে মানত করে তাহলে তাদের মাঝে সেটা বন্টন করতে হবে তো এ সূত্রে এসেছে সহি বুখারিতে মান্নাজ আইতি আল্লাহ আসি আহু ফালা ইয় যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যের জন্য কোনো কিছু মানত করবে সে জন্য আল্লাহ রাবুল আলমের আনুগত্য করে বিপরীতে যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের নাফরমানির জন্য কোনো মানত করবে সে জন্য আল্লাহ রাবুল আলমের নাফরমানি না করে এছাড়াও অন্য আদিশে এসেছে যেটা সহিব এসেছে ইন্নাহুল্লাহ ইয়ারুদ্দোসাই আন ওয়াই ইস্তাখ রাজু বিহি মিনাল বাখিল এই মানতের মাধ্যমে এই মানতটা কোনো কিছু কোনো কিছু সে প্রত্যাখ্যান করতে পারে না বা ইনামা ইস্তাখরা জুবিহি ইম্নাল তবে কৃপন ব্যক্তির কাছ থেকে কিছু অর্থ চলে যায় এর মাধ্যমে তো এ আলোচনার মাধ্যমে এ কথার মাধ্যমে যে জিনিসটি স্পষ্ট সেটি হলো যে আমরা মানত করতে পারি তবে এই মানতের বিষয়টা শরীয়তে অপছন্দনীয় কেউ যদি করেই ফেলে এবং সেটা যদি আল্লাহ রবুল্লা আলমের আনুগত্যের মাঝে হয় তাহলে তাকে অবশ্যই সেটা আদায় করতে হবে আর যদি নাফরমানির কোনো কিছু হয় তাহলে অবশ্যই সেটা সে করবে না নাফরমানি করা থেকে সে নিজেকে বিরত রাখবে আর মসজিদে মাদ্রাসা বা যে উদ্দেশ্যে যে স্থানকে কেন্দ্র করে যাদেরকে কেন্দ্র করে সে মানত করবে তো সেভাবেই তাকে সে মানতটা আদায় করতে হবে আল্লাহ রবাহিন আমাদেরকে সে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء